পঁচিশে নভেম্বর রাজস্থানে ভোট তার আগে বর্তমানে রাজ্যজুড়ে জোর কদমে চলছে প্রচার সোমবার টানা তৃতীয় দিনের জন্য রাজস্থানে প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন তিনি বিকানেরে এক বিশাল রোড শো করেন রোড শো চলাকালীন রাস্তার ধারে মোদীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ হুট খোলা জিপে চড়ে জনগণকেও পাল্টা শুভেচ্ছা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে রোড শো চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সম্পূর্ণ রাজস্থানী বিষয়ে প্রধানমন্ত্রীর মাথায় ছিল রঙিন রাজস্থানী পাগড়ি বিখ্যাত জুনাগর দুর্গ থেকে শুরু হয়ে প্রায় চার কিলোমিটার দূরে গোকল সার্কেলে গিয়ে শেষ হয় এই রোড শো প্রধানমন্ত্রী রোড শোকে কেন্দ্র করে তিনি বিকান কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছিল এর আগে বেশ কয়েকবার প্রধানমন্ত্রী রোড শোতে নিরাপত্তা লঙ্ঘন করে বিভিন্ন ব্যক্তিকে ঢুকে পড়তে দেখা গিয়েছে আসলে প্রধানমন্ত্রী যেখানে যান তাকে একবার সামনে থেকে দেখতে চান মানুষ একবার ছুঁয়ে দেখতে চান এদিন বিকানের রোড শোতে অবশ্য নিরাপত্তা সংক্রান্ত কোনো হোচট ছিল না প্রধানমন্ত্রী মোদীর এই রোড শো প্রভাব বিকানের শহরের পূর্ব এবং পশ্চিম দুই বিধানসভা আসনেই দেখা যাবে বলে আশা বিজেপির রাজ পরিবারের সদস্য তথা বর্তমান বিধায়ক সিদ্ধি কুমারীকে বিকানের পূর্ব আসন থেকে প্রার্থী করেছে বিজেপি আর পশ্চিম থেকে টিকিট দেওয়া হয়েছে জেঠানন্দ বর্তমানে বিকানের পশ্চিম আসনটি রয়েছে কংগ্রেসের দখলে এখানকার বিধায়ক বিডি কাল্লা রাজস্থানের শিক্ষামন্ত্রী এই অবস্থায় প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে রোড শো করিয়ে বিকানের পূর্ব আসনটি ধরে রাখার পাশাপাশি পশ্চিম আসনটিও তাদের দখলে আসবে বলে আশা বিজেপির এই রোড শোর আগে পিলিবাঙ্গায় একটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী গেহলট সরকারকে কোন ঠাসা করতে ফের একবার লাল ডায়েরির উল্লেখ করেন মোদী তিনি বলেন ডায়েরিটির রং লাল হতে পারে তবে তার ভেতরে যে কাজকর্মের কথা লেখা আছে সেগুলি সব কালো কাজ প্রধানমন্ত্রী আরও জানান বিজেপি সরকার একদিকে যেমন ঐতিহ্যকে সম্মান করে তেমনি উন্নয়নের উপরও জোর দেয় তিনি জানান আফগানিস্তানের গৃহযুদ্ধের সময় কেন্দ্রে বিজেপি সরকার সেই দেশ থেকে পবিত্র গুরু গ্রন্থ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে এনেছিল। নিজেকে সেবক বলে উল্লেখ করে তিনি বলেন আপনাদের সেবক কর্তারপুর করিডোরও খুলে দিয়েছে জাদুগর अपनी हार से इतना बौखला गए हैं इतना बौखला गए कि उन्होंने मीडिया को भी धमकाना शुरू कर दिया है पता नहीं ये डरते कि नहीं डरते मुझे मालूम नहीं लेकिन धमकाना शुरू कर दिया है लेकिन लोग बताते हैं कि लाल डायरी के पन्नों और गणपति प्लाजा के लॉकरों से निकलते माल की खबरों पर यहां अघोषित प्रतिबंध लग गया है छपी नहीं रहा है टीवी पे नहीं आ रहा है अचानक क्या हो गया भाई मीडिया को दबा करके इनसे झूठी खबरें लेकर जुड़ी जो खबरें हैं वो छापो मत और झूठी खबरें छापो ये खेल कर रहे हैं गहलोत जी अरे जिनकी नैया को जनता ने डुबाने का ठान लिया है वो कांग्रेस पैसे देकर अखबारों में फर्जी लहर चम चलवा रही है और जादूगर साहब आपका जादू आपकी काली कमाई के सच को दबा नहीं सकता है यह पाप से आपको बचा नहीं सकता है जिन युवाओं का भविष्य पेपर लीक करके बेचा गया है उस पर यह जादू नहीं चलेगा जिन कर्मचारियों को ट्रांसफर पोस्टिंग के नाम पर लूटा गया है परेशान किया गया है उन पर यह जादू नहीं चलेगा video report are in use